হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যে দেখুন, গতকাল সর্ষে গুলো মাড়াই করা হয়েছিল মাঠে, তো তারপরে বস্তা বোঝাই করে সর্ষে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো আজ এই সর্ষে গুলো শোকাতে হবে, তো সেই জন্য এই যে যেটা যে ছাদের উপর নিয়ে আসা হয়েছে, তো এই বস্তাগুলো আরও নিচে আছে, তো সেগুলো আনা হবে। আর এই যে এই সাইডের দিকে যে দেখুন, যেটা যে সাদা সর্ষে নাড়া, তো আমাদের এই সর্ষেগুলো এখন এখানে নাড়ছি। তো বন্ধুরা, এই যে দেখুন সর্ষেগুলো এখন এখানে এভাবে মেলে দেবো। তো ধরুন নিচে আরও বস্তা আছে অনেকগুলো, তো সেই বস্তাগুলো তুলে নিয়ে আসবে। তো বন্ধুরা, এই যে দেখুন সর্ষের বস্তা নিচের দিকে নিয়ে আসি ছাদের উপরে, তো তারপরে এখানে মেলি দেওয়া হবে। এই যে দেখুন এখানে রাখছি, তো চলুন তারপরে এগুলো মেলানো যাক। এই যে দেখুন সর্ষে, এই যে দেখুন সর্ষে, তো চলুন সমস্ত বস্তাগুলো মেলিয়ে নিই, তো তারপরে কথা। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের সর্ষেগুলো এখানে রোদ্দুরে যে মেলিয়ে রাখলাম, এই সাইডে হালকা ছায়া আছে, তো এখানে একটু পরে হয়তো রোদ্দুর হয়ে যাবে। আর যে এই সাইডে আছে যেটাদের সাদা সর্ষে নাড়া, তো আমাদের এই সর্ষেগুলো যে নাড়া হয়ে গেল, মানে এখানে মিলিয়ে রাখা হয়ে গেল। তো বন্ধুরা, যে ওখানে দেখতে পাচ্ছেন কিছু সর্ষে গাছ, আর এই যে এখানে কিছু আছে, এই সর্ষে গাছগুলো অ্যাকচুয়ালি আলাদা করে রেখে দেওয়া হয়েছে। এই সর্ষে গাছগুলো থেকে যে সর্ষে বেরোবে সেইগুলো বীজ তৈরি হবে, মানে আগামী বছর বুনতে হবে, তো তার জন্য এইগুলো আলাদা করে রেখে দেওয়া হয়েছে বীজ তৈরি করার জন্য। আর তাছাড়া যে বাদ বাকি এই যে গতকাল যে ওখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে ওখানে মাড়াই করা হয়েছিল, তবে নাড়াগুলো যে ওখানে পুড়িয়ে দেওয়া হয়ে গেছে, আর বাদ বাকি যে সর্ষে ছিল সেগুলো তো বাড়িতে মানে রোদ্দুরে শোকাতে দিয়ে আসলাম, তো এখন এগুলো নিতে এসেছি, মানে এই জমিটা এরপরে চাষ দিয়ে আবার অন্য ফসল তৈরি হবে। তো চলুন এখন এগুলো বাড়ির দিকে নিয়ে যাওয়া যাক। তো এই যে সরিষা গাছগুলো এই দেখুন চটের মধ্যে বেঁধে নিয়েছি, তো এবার বাড়িতে নিয়ে যাব। তো এই যে সরিষা গাছগুলো এই যে মাথাতে তুলে নিয়েছি, এই যে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, তো চলুন বাড়িতে যাই, আবার একটু পরে কথা হচ্ছে। তো এই যে এখন খাবার জল নিতে এসেছি, তো চলুন জল নেওয়া যাক। তো এই যে জল নিতে এসেছিলাম খাবার জল, তো চলুন বাড়ির দিকে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে এখন নদীতে আসলাম, এই যে এখানে মাছ ধরতে এসেছে, বেশ অনেকদিন পর মাছ ধরতে এসেছে, তো চলুন গিয়ে দেখি কি মাছ পেয়েছে এবং কতগুলো পেয়েছে। তো এই যে ছিপ দিয়ে মাছ ধরছে, আর এই যে নেটের মধ্যে কিছু মাছ পেয়েছে। ই পোনা মাছ, রুইয়ের পোনা, মাছ বেঁধেছি গো, মাছ বেঁধেছি, রাইক মাছ বেঁধেছি, রাইক বা টাককেনি বলে, সেই দিকে মিস হয়ে গেল। তো এই যে ছিপ দিয়ে মাছ ধরছে, এই যে এনার এই নেটের মধ্যে দেখলাম একটা রুইয়ের পোনা আর একটা রাইক মাছ আছে, আর এনার এই নেটের মধ্যে তিন চারটে রায়ক মাছ পেয়েছে, তো চলুন আরও দেখা যাক কী মাছ হয়। তো এই যে এখানে আর একজন মাছ ধরতে আসলো, তিনজন হলো, তো চলুন দেখা যাক কী মাছ হয়। ও মাছ বেঁধেছে, মাছ বেঁধেছে, রায়ক মাছ বেঁধেছে। তো এই যে জলঙ্গি নদীতে মাছ ধরছে, এই যে তিনজনা মাছ ধরছিল, যে একজন পরে আসলো, বৌনি হয়ে গেছে, মাছ বেঁধেছে, রায়ক মাছ, মাছ বেঁধেছে, রায়ক মাছ, মাছ বেশ ভালোই হচ্ছে। এই যে দেখুন কিছু রায়ক মাছ পেয়েছে, আর এই যে এর মধ্যেও আছে, এইদিককার দুটো নেচে কিছু মাছ আছে, রায়ক মাছ বেশ ভালোই হচ্ছে। তো বন্ধুরা, যেখানে ছিপ দিয়ে মাছ ধরছে কিছু রায়ক মাছ পেয়েছে, আর ওখানে দেখলাম একটা রুয়ের পোনার কিছু রায়ক মাছ পেয়েছে, আর উনি একটু আগে আসলো, কিছু রায়ক মাছ পেয়েছে। তো এখন একটু বাড়ির দিকে যাচ্ছি, তো আবার একটু পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, যে এখন যাচ্ছি মেথির শাক এবং কিছু ধনে পাতা তুলতে, মানে ধনিয়া পাতা তুলতে, তো চলুন। তো এই যে ধনিয়া পাতা তুলতে আসলাম, আর এই যে এখানে এইদিক থেকে কিছু মেথির শাক তোলা হবে, তো চলুন তোলা যাক। তো এই যে এগুলো হলো দেশি ধনিয়া পাতা, তো এইগুলো সুগন্ধ হেভি। তো এই যে এখন মেথির শাক তুলবো, আগে তোলা হয়েছিল, তার এই যে অল্প একটু জমি আছে মেথির শাক তুলতে, আর এদিক ধনিয়া পাতা তুলতে বাকি আছে, সেগুলো তোলা হচ্ছে, মেথির শাকও তোলা হচ্ছে, তো চলুন এগুলো তোলা যাক। তো বন্ধুরা, ধনিয়া পাতা, মেথির শাক, এই সমস্ত জিনিস তোলার পরে এই যে এখন পেঁপে ভাঙা হলো, তো পেঁপেও বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক, তো তারপরে আবার একটু পরে কথা হচ্ছে। তো এই যে দেখুন ধনিয়া পাতা এবং মেথির শাক, এই যে ধরুন এই দিক দিয়ে মেলিয়ে রাখা হয়েছে, এই যে দেখুন ওখানে আছে পেঁপে, পেঁপে ভেঙে রাখা হয়েছে, এই যে দেখুন সেই মানে সর্ষে গাছগুলো। তো এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, তো এই শাকসবজিগুলো আগামীকাল খুব সকালের বাজারে বিক্রি হবে, তো এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, তো তাই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।